পরিবেশ ও প্রাণীবিজ্ঞানীদের মতে অ্যামাজনের জঙ্গলের উদ্ভিদ ও প্রাণীকুলের বেশিরভাগটাই এখন অজানা রহস্যে মোড়া। এই অঞ্চলের বিভিন্ন প্রজাতির গাছগাছালি, মাছ আর প্রাণীকে নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। আর এই গবেষণায় উঠে এসেছে এক ভিন্ন ধরনের তথ্য। এমন মাছের সন্ধান পাওয়া গিয়েছে যারা কোনো অতর্কিত স্পর্শ পেলেই বৈদ্যুতিক ঝটকা দেয়। অ্যানাদার আপডেটের এই পর্বে আমরা জানব এমন একটি প্রাণী সম্পর্কে যারা সত্যি সত্যি বৈদ্যুতিক ঝটকা দেয়। অন ভয়েস, আমি সৌরভ, স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। বৈদ্যুতিক ঝটকা দেয়া এই প্রাণীটি হচ্ছে ইলেকট্রিক ইল। সম্প্রতি দুটি নতুন প্রজাতির ইলেকট্রিক ইলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যেগুলোর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাংঘাতিক। বিজ্ঞানীদের দাবি, এই দুটি নতুন প্রজাতির ইলেকট্রিক ইল 100 বলে 650 ভোল্ট থেকে প্রায় 660 ভোল্ট বৈদ্যুতিক ঝটকা দিতে সক্ষম। অর্থাৎ এর 100 বলে মৃত্যু অবধারিত। এরকম একটি মাছের নাম পাফার ফিশ, যাকে স্পর্শ করতে গেলেই ফুটবলের মতো ফুলে যায় এবং কাঁটা ঢুকিয়ে দেয়। পাফার ফিশ নিয়ে আমরা পরে কোনো একটি ভিডিওতে আলোচনা করব। পূর্বের কথা অনুযায়ী দুটি নতুন প্রজাতির ইলেকট্রিক ইল প্রসঙ্গে স্মিথসোনিয়াম ন্যাশনাল মিউজিয়ামের প্রাণীবিদ সি ডেভিড ডে সান্টানা জানিয়েছেন, বিগত 50 বছর ধরে এই প্রজাতির ইল অ্যামাজনের অববাহিকায় বসবাস করছে। ইলেক্ট্রোফোরাস ভোল্টাই বা ইল সাধারণত 6 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয় আর এর ওজন সাধারণত হয় 15 থেকে 20 কেজি। নতুন এই দুই প্রজাতির ইল লম্বায় অনেকটাই বড় আর ওজনও বেশি। তবে এগুলির মূল বৈশিষ্ট্য হল এদের উচ্চমাত্রায় বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা। নেচার কমিউনিকেশন নামের পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নতুন এই দুই প্রজাতির ইল 500 থেকে 800 ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। নতুন এই দুই প্রজাতির ইলের শরীরে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ প্রায় 1 এম্পিয়ার এবং বিদ্যুৎ প্রবাহ চলে 1 থেকে 2 মিলিসেকেন্ড পর্যন্ত। বিজ্ঞানীরা জানাচ্ছেন শিকার ধরার সময় বা কোনো রকম বিপদের সংকেত পেলে আত্মরক্ষার জন্য এই বিদ্যুৎ তারা ব্যবহার করে থাকে। বিদ্যুতের ঝটকায় শিকার বা শত্রুকে কাবু করে ইল। প্রাণীবিদদের মতে নতুন এই দুই প্রজাতির ইল আরও বেশি ক্ষিপ্র আর এদের বিদ্যুৎ তৈরির ক্ষমতা অনেক বেশি। নতুন ধরনের ইলেকট্রিক ইল সম্পর্কে তো আমরা জানলাম, এখন প্রশ্ন হচ্ছে এগুলো কোথায় সর্বপ্রথম পাওয়া গিয়েছিল এবং এর ইতিহাসই বা কী। এদেরকে সর্বপ্রথম পাওয়া যায় ল্যাটিন আমেরিকায়। ইলফিশকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল যে এটি একটি দানব মাছ এবং সামনে গেলেই তার জাদু দিয়ে মানুষকে ঘায়েল করতে পারে। এখন শুনে অবাক হচ্ছেন, বিজ্ঞানের আশীর্বাদে এখন তা আমাদের স্পষ্ট হয়ে গেছে। ইলফিশ কিভাবে ঘায়েল করে তাও আমরা জেনে গিয়েছি। এরা সাধারণত পোকামাকড়, তেলেপোকা, ছোট মাছ, এমনকি ইঁদুরও খেয়ে থাকে। ভাগ্য ভালো আপনি এই দশকে জন্মগ্রহণ করেছেন, না হলে আপনার মনেও এই মাছ নিয়ে ভীতি সৃষ্টি হতো। সাধারণত এরা অ্যামাজনের স্বাদুপানিতে আর সোয়াম্পে বাস করে, অনেকটা দেখতে সাপের মতো, তাই এদের সাপের সাথে গুলিয়ে ফেলবেন না। এদের প্রজাতির সংখ্যা অনেক। আবহাওয়া পরিবর্তনের কারণে এগুলো প্রায় ধ্বংসের মুখে। তেমনই একটি জিনিস হচ্ছে মানুষখেকো গাছ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডান পাশের আই বাটনে ক্লিক করে দেখে আসুন ভিডিওটি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।